অন্য ধর্মের কোন লোক কোনোভাবে মসজিদে টাকা দিয়ে থাকলে সেই টাকা মসজিদের কাজে ব্যবহার করা যাবে কিনা? কোন ভিন্ন ধর্মাবলম্বী যদি মসজিদে দান করে উন্নয়নমূলক কাজে বা যে কোনো ফান্ডে, সেই টাকা নেওয়া জায়েজ আছে যদি তিনি সেই টাকা দান করে মসজিদের উপরে কোনো প্রকার খবরদারের সৃষ্টি করার আশঙ্কা না থাকে, মসজিদকে কোনো প্রকার প্রভাবিত করে সেখানে শিরক কুফর হবে, অন্যায় হবে এরকম কিছু করার আশঙ্কা যদি না থাকে। হতে পারে একজন হিন্দু, একজন খ্রিস্টান, অন্য কোনো ধর্মাবলম্বী তিনি মসজিদে দিতে চাচ্ছেন, তখন সে তার টাকাটা নেওয়া জায়েজ আছে। বিশেষ করে তাকে তাকে ইসলামের সৌন্দর্য দেখাবার স্বার্থেও এটি প্রয়োজন আছে। কিন্তু যদি কোনো প্রভাবশালী ব্যক্তি এই টাকা দিয়ে মসজিদের উপরে প্রভাব খাটাবে মনে হয়, তাহলে বিভিন্নভাবে সেটা ডিনাই করতে হবে, আদারওয়াইজ সেটা নেওয়া নাজায়েজ হবে না। আমাদের সমাজে দেখা যায় অনেকে এনজিও থেকে কিস্তি নিয়ে ঘর বাড়ি তৈরি করেন, ব্যবসা পরিচালনা করেন, এটা হারাম হলেও অনেকে এটাকে হালাল মনে করেন। এটা হালাল না হারাম এ বিষয়ে সমাজকে রক্ষা স্বার্থে কিছু বলুন। ভাইরা, আমার আল্লাহর জমিনে যত হারাম উপার্জন আছে, এই হারাম উপার্জনের মধ্যে সবচেয়ে নোংরা, সবচেয়ে জঘন্য হারাম উপার্জন হলো সুদের হারাম উপার্জন। অন্য কোনো হারাম উপার্জন এত ভয়াবহ না। সুদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ এবং সুদকে আল্লাহ তাআলার বিরুদ্ধে এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সামিল বলেছেন। সুদের 70টা খারাপ দিকের ভিতরে সবচেয়ে আদনা, সবচেয়ে সাধারণটা, মিনিমামটা হলো নিজের মায়ের সাথে জেনা করার মতো নোংরাম ও অশ্লীলতা, অসভ্যতার চাইতেও ভয়াবহ। আল্লাহ তাআলা এই হারাম কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সুদের কারবার করে সম্পদশালী হওয়ার চাইতে আপনি হালাল টাকায় অল্প উপার্জন করেন, ব্যবসা বাণিজ্য ছোট রাখেন, ইনশাআল্লাহ বিনদিন আল্লাহ তাআলা বরকত দান করবেন। বরকত ভিন্ন জিনিস, সম্পদ আহরণ করা ভিন্ন জিনিস। হারাম টাকা অনেক কামাই করলেন, সব হাসপাতালে ডাক্তারদেরকে, চাঁদাবাজদেরকে, মাস্তানকে, অমুককে, তমুককে দিয়ে শেষ করলেন, মানুষ লুটপাট করে নিয়ে গেল, এটাকে বরকত বলে না। আপনি যতটুকু উপার্জন করবেন, ভোগ করতে পারবেন, নিয়ে যেতে পারবেন দুনিয়াতে এবং আখেরাতে, সেটা হবে হালাল উপার্জনে। অতএব হারাম বা ছারাম থেকে বাঁচার জন্য ইমানের শক্তি দরকার। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। 1 কেজি কুকুরের গোশত বা 1 কেজি শুকুরের গোশত আপনি হালাল টাকা দিয়ে কিনে আনলেন বাজার থেকে, যদি কোথাও বিক্রি হয়, আনার পর সেটা রান্না করে খেলেন, আপনার গুনাহ হবে, যেহেতু শুকুর এবং কুকুর হারাম করেছেন আল্লাহ তাআলা। কিন্তু এর কারণে যতটা গুনাহ হবে, আপনি সুদের কারবার করে যে উপার্জন করেছেন ওই টাকা দিয়ে হালাল গরুর গোশত কিনে এনেছেন, গুনাহ তার চেয়ে বেশি হবে। কথা বুঝেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন সুদের কারবার থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সুদের 10টা ভয়ঙ্কর দিক কোন হাদিসের আলোকে আসছে, আমি দীর্ঘ হয়ে যাবে সেদিকে যাচ্ছি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজ নিয়ে আল্লাহ তাআলা কয়েকটা অপরাধের শাস্তি দেখিয়েছেন, এর ভিতরে একটা হলো এই সুদের শাস্তি, এটার দামি শাস্তি, মহৎ শাস্তি জাহান্নামে। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিয়েছেন। আল্লাহ আমাদের ভাইদেরকে, আমাদের সমাজের সমস্ত মানুষদেরকে এই সুদের লোভ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। শয়তানি এই দুনিয়া দাঁড়িয়ে আছে গোটাটা সুদের উপরে, তাই বলে আমি ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সুদের কারবার করব না, সুদের কারবারে জড়াবো না। আল্লাহ তাআলা আমাদেরকে সেরকম ইমানি শক্তি এবং তওবা করার তৌফিক দান করুন।